নমস্কার, আমি শ্রাবণী, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। এটা আজকের বিষয় না, এটাও কালকের বিষয়। আমি একদম মানে পিছনে হয়ে গেছি একটুখানি। যাই হোক, সকলেই দেখছেন আমি এই কিছু ঠাকুর দেখিয়ে বিষয়টা আলোচনা করব, মানে কিছু আমার নিজস্ব কাজকর্ম আর ঠাকুর। এখানে আরেকটা আমার নতুন ঠাকুর বাঁধা হচ্ছে, দেখুন। কিন্তু যা ওয়েদার এখন, বৃষ্টি, এটা আগের ভিডিও, কদিন আগেই হয়েছে এটা, এগুলো এখন তৈরি হয়ে গেছে। যাই হোক, আজকের বিষয়টা যেটা দিদিভাই নিয়ে বলেছেন, মানে বই যারা প্রকাশ করেন আর কি, প্রকাশনী, তো সত্যি কথা যেটা বলবো, এটা প্রথমে ভেবেছিলাম যে কি আলোচনা করব, তো দিদিভাইটা শুনলাম, কবিতাটা শুনলাম, এনাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা জানানো। আমরা তো ছোট থেকেই বড় হয়েছি বই পড়ে। আমাদের তো মানে বই ছাড়া তখন আমরা সত্যি কিছু বুঝতাম না। নতুন বই পেলে আনন্দ হতো, নতুন বই যখন ক্লাসে উঠতাম নতুন বই দিত স্কুল থেকে, বা যেগুলো কিনে নিয়ে আসা হতো, খুব খুব মানে নতুন বই, নতুন মলাট করবো, এই যে একটা আমাদের আনন্দ ছিল। এখনকার জেনারেশনের কিন্তু এই আনন্দটা নেই। তবে আমি বইমেলায় আমার ছেলেদের বই কিনে দিই, ওদের আঁকার বইয়ের প্রতি ঝোঁক, যেমন আঁকা শিখতো, দুটো ছেলেই আঁকা শিখতো ছোটোবেলায়, এখন দুজনের কেউই আর করে না আঁকাটা। তো ওদের আঁকার বইয়ের প্রতি দেখতাম খুব ঝোঁক ছিল, আর আমার বড় ছেলে থেকেও ছোট ছেলের কিন্তু বেশি ঝোঁক এই গল্পের বই, এই সমস্ত। বড় ছেলের ওই শুধু আঁকার বই কিনতো, আর খুব প্রয়োজনীয় কিছু মনে হলে সেটা কিনতো, এরকম আর কি। হ্যাঁ, একটা ওই জিকের বই কিনেছিল সাধারণ। যাই হোক, আমি ভাবি যে যে কোনো বই হোক না কেন, পড়ার প্রতি যদি প্রত্যেকের একটা আগ্রহ থাকে, তাহলে এই প্রকাশনী যারা প্রকাশ করছেন বইগুলো, তাদের অনেক কিন্তু উপকার হয়। তবে নেই বলবো না, বই এখনো প্রচুর মানুষ পড়েন, না হলে চলতো না। প্রচুর মানুষ আমাদের জেনারেশন তো আছেই যারা বইকে ভালোবেসে এখনো মানে এগিয়ে চলে। বই বই যতই ফোনই থাক আর যাই থাক, বই বইটা পড়ে যে একটা আত্মতৃপ্তি লাভ করা যায়, সেটা কিন্তু ওই কিছুক্ষণ, আমার তো এরম হয়, ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেই মাথাটা যন্ত্রণা করে। কিন্তু বই পড়ার যে একটা আগ্রহ বা একটা মনোযোগ তৈরি হয়, বই পড়তে এক নাগাড়ে বইটা পড়তে গেলে একটা মনোযোগ তৈরি হয়, সেটা বাচ্চাদের শেখাচ্ছি, এই হচ্ছে। কিন্তু প্রকাশনী সংস্থা সম্বন্ধে সত্যি কথা বলতে কি, অনেক কিছু জানি না, বা অনেক যে প্রকাশনী সংস্থার নাম জানি তাও নয়। তাই এনাদের শুধু দূর থেকে কৃতজ্ঞতা জানাবো, নমস্কার জানাবো, শ্রদ্ধ ভালোবাসা জানাবো। এনারা নতুন নতুন বই আরও বার করুক, যার জন্য প্রত্যেকের মানে কি বলবো, আমাদের মতন যারা মানুষ আছেন, যারা বই প্রিয় আর কি, বই না পেলে পাগল পাগল লাগে, এরকম যারা মানুষ আছেন, তারা তাদের উপকার হবে, এই হচ্ছে ব্যাপার। তবে আমি না এটা মানে বিশ্বাস করতে পারি না যে বই কেউ পড়ে না। এখন একদম এখনকার জেনারেশন যারা তারা পড়ে না, কিন্তু বাকি সকলেই আমার মনে হয় বই পড়ে, না হলে এই এত বই মেলা হচ্ছে, তাহলে বইগুলো কিভাবে বিক্রি হচ্ছে? হ্যাঁ, প্রচুর তো বই বিক্রি হয়, বলুন না, কত কিছু, রান্নার বই, হ্যাঁ, কেউ গল্পের বই কেনে, কেউ রান্নার বই কেনে, কেউ আরও প্রয়োজনীয় যত সমস্ত বই আছে মানুষ পড়ে না, এ কথা ভুল হবে, বললে ভুল হবে, পড়ছে তো বটে। তারপরে তো পঠন পাঠনের বই তো আছেই, যেগুলো নিয়ে আমাদের শিক্ষার যে সমস্ত বই, তো অবশ্যই এগুলোই বলবো। আর এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, জানি না কি বললাম, তোমরা যদি কেউ শুনে থাকো তো অবশ্যই আমাকে বলো। আমি আমার সাধারণ কিছু কাজকর্মের মাধ্যমে আজকে এটুকু দেখালাম, আবার আবার একটা সময়, অন্য সময় দেখাবো, অন্য দিন দেখাবো, মানে কিছু একটা আলোচনা করব, এই হচ্ছে ব্যাপার। তো আর মানে আর এগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারছি না, যেটা আমি এত বই পড়ি, কিন্তু প্রকাশনী নিয়ে আমি কি মানে সেরমভাবে তাদের সাথে পরিচিত নই, বা আমি কখনো যেমন ধরুন বই কিনলাম পড়লাম, হ্যাঁ, মানে আমরা দেখছি লেখককে, হ্যাঁ, যে কোনো বই লেখককে রচনা করেছেন হ্যানা তানা, বা ও কীভাবে বেরিয়েছে এটা, এইরকমটা দেখছি। কিন্তু এই মানে যারা পাবলিক করছে আর কি, প্রকাশ করছে যারা, তাদের সম্বন্ধে কিন্তু আমাদের এতটা আইডিয়া নেই। আমাদের বলতে বিশেষ করে আমি আমার নিজেকে বলবো, আরও অন্য সবার হয়তো আছে। যেমন দিদিভাই খুব সুন্দর করে বলেছে, যেহেতু দিদিভাই এই জগতের মানুষ, দিদিভাই নিজে বই লেখেন, ছোট গল্প লেখেন, যেহেতু উনি ওনার বই মানে বেরিয়েছে বাইরে, প্রকাশ হয়েছে, সেহেতু উনি এটা
মানে ভালোভাবে আলোচনা করতে পারবেন, কিন্তু আমার ততটা ধারণা নেই। তো তাই জন্য আমি আজকে এখানেই এটা শেষ করলাম, এর থেকে আর বেশি কিছু বলছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। সামনেই পুজো আসছে, মা মা তো আমরা এবার আর আস্তে আস্তে কদিন পরেই মায়ের, কদিন না আর একদিন দুদিনের মধ্যে মায়ের হয়তো রং শুরু হবে, আমি অবশ্যই তোমাদের দেখাবো। আমি শেষটা এই যে দোকানে বসে, দোকানের কিছু টাইম আমি করতে চেষ্টা করি দোকানে বসে ভিডিও, কিন্তু আমি করে উঠতে পারি না। যদি আমি দোকানে বসে ভিডিওটা করতে পারতাম না, আমার অনেকটা সুবিধা হতো, তাহলে আর আমার এত চিন্তা করতে হতো না। এই যে মানে একটুখানি বসলেই কেউ না কেউ চলে আসে, যার জন্য একদম ওই বারবার স্টপ করে করে তো একটা কী কথা বলছি সেই খেইটা হারিয়ে ফেলবো না, তাই জন্য আর হয়ে ওঠে না। যাই হোক, সকলে আবারও বলি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দিদিভাই আজকে যে বিষয়টা দিয়েছে সেটা হচ্ছে একটা গল্প, জানি না আমি কবে বলতে পারবো গল্পটা, সেটা নিয়ে তো একটু ভাবার বিষয়, তাই জন্য একটু দেরি হয়ে যায়, এখন ভাবার সময়ও আমার নেই। চললাম আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পার্ট নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।